আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা রিয়াক্ট নিয়ে আলোচনা করব। রিয়াক্টের টিউটোরিয়াল সিরিজ আমরা শুরু করছি। তাহলে আমার যে টপিকগুলো আজকে আমি যেগুলো কভার করব সেগুলো হলো হোয়াট ইজ রিয়াক্ট, হোয়াই রিয়াক্ট, রিয়াক্টের জন্য কোড এডিটর কোনটা ভালো হবে, তাহলে ইনস্টলিং টুলস, কিছু টুলস আছে সেগুলো ইনস্টল করব, এবং প্রথমে আমাদের একটা প্রথম প্রজেক্ট বানাবো, অর্থাৎ লাইফে প্রথম রিয়্যাক্টের যারা তৈরি করবেন তারা কিভাবে করবেন, আর এর ফাইল স্ট্রাকচার কি, ঠিক আছে, যে কিভাবে লাইফ সাইকেল বলতে পারি আমরা, ফাইল স্ট্রাকচার বা লাইফ সাইকেল। যেমন আপনারা যদি লারাভেল করে থাকেন তাহলে লারাভেলে আমাদের যে রাউটিং যেটাকে বলা আছে, বা এখানে রাউটিংটাই আমি ডিসক্রাইব করবো যে কীভাবে কীভাবে আমাদের সার্ভারটা অন হচ্ছে এবং সেখানে পেজগুলো কীভাবে কোথা থেকে আসে। ওকে, তাহলে এখন আমরা প্রথমে জেনে নিই হোয়াট ইজ রিয়াক্ট, আসলে রিয়াক্ট কি। রিয়াক্ট মূলত একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। আমি সব জিনিসগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। তো রিয়াক্ট হলো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, এটা অ্যাঙ্গুলারের মতো কিন্তু একটা ফ্রেমওয়ার্ক না, ঠিক আছে, তারপরেও এখানে যাবতীয় কাজগুলো করা যায় এবং খুবই ইফিসিয়েন্টলি, ঠিক আছে। এবং রিয়াক্ট ফ্রন্ট এন্ডের জন্য সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, যদি আপনারা জেনে না থাকেন আপনাদেরকে আমি দেখাতে পারি, ফেসবুক একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, মানে হয় কি একটা পেজের মধ্যেই আমরা থাকে সবকিছু। আমি ফেসবুকে আপনাদের যদি নিয়ে যাই, তো ফেসবুক আমার বর্তমানে লগ ইন করা নাই, লগ আউট হয়ে গেছে, ঠিক আছে, কি ব্যাপার, সামথিং এইতো আসছে। কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? এদিকে দেখাচ্ছে কোনো সমস্যা, এই যে আসছে। তো এইখানে দেখেন এই পেজটাতে রিয়াক্ট, এখানে রিয়াক্ট কিন্তু ফেসবুকের যারা ডেভেলপার তারাই এটা তৈরি করেছে মতো। এখানে আমি খুব কম সংখ্যক পেজে কিন্তু রিলোড নাই, ঠিক আছে, আর বাকি সবই এই রিয়াক্টের যে অফিসিয়াল সাইট সেখানে গেলেই আপনারা ভালো বুঝবেন যে রিয়াক্ট আসলে কি। রিয়াক্ট আমি রিয়াক্ট লিখে সার্চ দিচ্ছি, এখানে রিয়াক্টের যে রিয়াক্ট জেএস ডট ওআরজি এই সাইটে যদি আমরা যাই, এখানে দেখেন আমি যখনই ক্লিক করছি ইউআরএল চেঞ্জ হচ্ছে, আমার কন্টেন্ট চেঞ্জ হচ্ছে কিন্তু লোড নিচ্ছে না। দেখেন আপনারা ভালো করে দেখেন যে এখানে এটা কিন্তু ঘুরছে না, লোড নিচ্ছে না, ঠিক আছে, কত সুন্দর। এই যে ইউআরএল চেঞ্জ হচ্ছে, আমার কন্টেন্ট আলাদা আলাদা আসতেছে, কত সুন্দর এফিসিয়েন্টলি, ঠিক আছে, মানে একটা পেজের মধ্যে থেকে যাবতীয় কাজ হচ্ছে। এই কাজটা রিয়াক্ট দিয়ে করা যাবে। আমি একটু চেক করে নিই যে আমার ভিডিও হচ্ছে কিনা, হচ্ছে। তো যাই হোক, তো এই যে এত সুন্দর একটা কাজ এবং এফিসিয়েন্ট, শুধু যেটুকু জিনিস প্রয়োজন শুধু সেটুকু লোড হচ্ছে। মূলত যারা অ্যাজাক্স করেছেন সেই অ্যাজাক্সেরই একটা অ্যাডভান্স রূপ বলা যেতে পারে। অ্যাজাক্সের অনেকগুলো, যদি অ্যাজাক্স দিয়ে যদি আমরা একটা একটা বড় সিস্টেম নিয়ে কাজ করি, তাহলে দেখা যাচ্ছে যে কোডগুলো দেখতে বা ইয়ে মেনটেন্স করতে অসুবিধা, ঠিক আছে। তো তারই জন্য এই আমাদের এখানে হলো কি যে রিয়াক্টের আবির্ভাব, ঠিক আছে। রিয়াক্ট দিয়ে অ্যাজাক্সের মতো এরকম এফিসিয়েন্টলি কাজ করা যাবে, কিন্তু গোছানো ভাবে। আচ্ছা, রিয়াক্টের কী কী জিনিস শিখতে হবে এটুকু টপিক্স গুলো অল্প, খুব বেশি কিন্তু না, তবে সবকিছুই তো আসলে প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে। এই যে এখানে মেইন কনসেপ্টের মধ্যে যাবেন, এই যে এখানে আছে জেএসএক্স জাভাস্ক্রিপ্ট এক্সএমএল, ঠিক আছে, কম্পোনেন্ট, ক্লাস, স্টার্ট, স্টেট, লাইফ সাইকেল, তারপরে হ্যান্ডেলিং ইভেন্টস, এগুলো বেশি খুব বেশি যে আহামরি তা কিন্তু না, কিন্তু যার ডিজাইনের ব্যাপার এখানে যেহেতু কন্টেন্ট, তো এখানে জাস্ট চর্চা করলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এখন আমাদের টপিকে চলে যাই। তো রিয়াক্ট আপনারা বুঝলেন যে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য জাভাস্ক্রিপ্ট একটা লাইব্রেরি যেটা ফেসবুক কর্তৃক তৈরি করা হয়, ঠিক আছে। এবং কেন রিয়াক্ট, এই তো বলেছি যে সিঙ্গেল পেজের জন্য, যাতে করে আমাদের ওয়েবসাইট ফাস্ট হয়। এবং আপনারা যদি দেখেন এনপিএক্স এর ওয়েবসাইটে গিয়ে এনপিএম এর নোড, এনপিএম এর ওয়েবসাইটে, আমার এখানে এখন আসবে কিনা, এনপিএম জেস, এইখানে যদি আমরা দেখি ক্রিয়েট, ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ, ঠিক আছে,
এই কমনটা যদি আমরা দেখি, এই কমনটা প্রতিনিয়ত কতবার দেওয়া হচ্ছে প্রতিদিনে, ঠিক আছে? ও আরেকটা হলো যে, এই দেখেছেন উইকলি ডাউনলোড কত, একক, দশক, শতক, হাজার, 1 লাখ, 1 সপ্তাহে ডাউনলোড হচ্ছে 1 লাখ সারা বিশ্বে, অবাক, ঠিক আছে? রিয়্যাক্টের অ্যাপ তৈরি করতেছে মানুষ। এবং আরেকটা জিনিস হলো, খুবই এগুলো ওপেন সোর্স, যেহেতু প্রতিনিয়ত মানুষ এগুলোকে কন্ট্রিবিউট করছে, ঠিক আছে? এবং গিটহাবের আপনারা গিয়ে দেখতে পাবেন, মানুষ প্রতিনিয়ত আপগ্রেড করতেছে। ওকে, যাই হোক, তো এটা ছিল রিয়্যাক্ট। এন্ড দেন এখন আমরা কোড এডিটরের জন্য, আমি বলবো যে কোড এডিটরের জন্য, রিয়্যাক্টের জন্য অনেকগুলো, যে কোনো কোড এডিটরই চলে, তবে গুগলের মাইক্রোসফটের তৈরি হলো আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। এটা রিকমেন্ডেড, গুগল আপনার সার্চ করে দেখলেও পাবেন। এটা হলো রিকমেন্ডেড হলো রিয়্যাক্টের জন্য, অথবা বিশেষ করে ওয়েব স্টর্ম নামে, ওয়েব স্টর্ম নামে জাভা স্ক্রিপ্টের একটা বিশেষায়িত প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে আমরা কিন্তু আমরা রিয়্যাক্ট ইউজ করতে পারি। সেখানে কোড স্নিপেট, কথাটা হলো এরকম, কোড স্নিপেট, ঠিক আছে? কোড স্নিপেট, আচ্ছা, এটা এইটা থাকে, এটা আমাদের হলো বলো, এটাকে বলো এক্সটেনশন থাকে, ঠিক আছে? তাতে করে হয় কি, আমরা জাস্ট শুধু কিছু সংক্ষিপ্ত অক্ষর লিখবো, পুরো আমাদের ফ্রেম স্ট্রাকচারটা এসে যাবে, হ্যাঁ, যাতে করে মানে সংক্ষিপ্ত লিখলে বেশি লেখা হয়ে যাবে। এই ধরনের জিনিসগুলো যেহেতু আমাদের এই যে ভিজুয়াল স্টুডিও প্রোভাইড করে, আবার এই ওয়েব স্টর্মও প্রোভাইড করে, আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। তবে আমি বেসিক্যালি ভিজুয়াল স্টুডিও ইউজ করবো, বা বিভিন্ন টিউটোরিয়ালে আপনারা দেখবেন যে ভিজুয়াল স্টুডিও ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা টুলগুলো ইনস্টল করা আমি আপনাদেরকে দেখাবো, তবে টুল কি কি লাগবে সেটা হলো কথা, তাই না? টুলগুলো যেগুলো লাগবে সেগুলো হলো জাস্ট আমাদের নোডজেস, নোডজেসটা ইনস্টল লাগবে, এই নোডজেসটা লাগবে, তারপরে আমরা ভিজুয়াল স্টুডিও ইনস্টল করবো। এখন নোডজেসটা ডাউনলোড করা, এগুলো প্রসিডিউর আমি সব দেখাচ্ছি না, কারণ এগুলো অতটা কঠিন কিছু না। আপনারা জাস্ট এখানে নোডজেস লিখে সার্চ দিবেন, নোডজেস, জাস্ট নোডজেস লিখে সার্চ দিলেন, ইন্টারনেটে সার্চ দিলে নোডজেসের অর্গানাইজেশন থেকে আপনারা এই যে ডাউনলোডের জন্য রিকমেন্ডেড যেটা, সেটা ডাউনলোড করবেন, ঠিক আছে? এটা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নেবেন, জাস্ট নেক্সট নেক্সট করে, কোনো ব্যাপার না। ওকে, এখন এটা চেক করবেন কিভাবে, চেক করবেন হলো আপনারা সিএমডিতে যাবেন, যে কোনো প্যাকেজে তো চেক করার সিস্টেম হলো NODE নোড -V, এখানে ক্লিক করবেন, এখানে একটা ভাষণ দেখাচ্ছে, ওকে, নোডজেস আমার ইনস্টলড আছে। এখন ভিজুয়াল স্টুডিও ঠিক সেম সিস্টেম, ভিজুয়াল স্টুডিও লিখে সার্চ দেবেন, এইগুলো যদি না বুঝে মানুষ, তাহলে তাদেরকে আমি কেন রিয়াকশন বলবো, তাই না? স্বাভাবিক ব্যাপার, এইগুলো আসলে স্ট্যান্ডার্ড হয় না বলাটা ঠিক না। এই যে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করে নিব, তা আমার একটু যে সমস্যা হয়েছে, দেখুন একবারে আসছে না, সমস্যা নাই, বা এরকম আসতেছে, আমি দেখতেছি কি ঘটনা। আচ্ছা, যাই হোক, এবার ভিজুয়াল স্টুডিও আপডেটটা ডাউনলোড করে নেবেন, আর নিয়ে এখানে কিছু এক্সটেনশন আছে, আমি নেক্সট টাইম বলবো এক্সটেনশনগুলো, অনেক এক্সটেনশনই আছে। যে এক্সটেনশনগুলো আমাদের, যেমন কোড স্নিপেট কথা বললাম, সেটা দেখা যায়। আচ্ছা, ভিজুয়াল স্টুডিওটা আরও গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স হলো, এখানে আমাদের অটো বিল্ড টার্মিনালটা আছে। আমি ভিজুয়াল স্টুডিও আপনাদেরকে ওপেন করেই দেখাচ্ছি, এই যে ভিজুয়াল স্টুডিও, ভিএস লিখলেই হলো, ভিজুয়াল স্টুডিও এখন ওপেন হবে। যাই হোক, ভিজুয়াল স্টুডিও আমার টার্মিনাল রয়েছে, যার কারণে আমাকে আলাদাভাবে এখান থেকে টার্মিনাল থেকে কমান্ড দিতে হবে না, ঠিক আছে? যেহেতু নোট প্যাকেজ, সরি, আমাদের রিয়্যাক্টের অ্যাপ বারবার আমাদেরকে চালাতে হবে সার্ভার, সুতরাং আমাদের একটা টার্মিনাল দরকার হয় প্রায়শই। এখানে টার্মিনাল বিল্ট ইন অবস্থায় থাকে, আর কিছু এক্সটেনশন ইউজ করতে পারি। আপনারা যারা বিগিনার, এক্সটেনশন জানেন কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু সময় নিচ্ছে, একটু ভারী, এই তো আমার অলরেডি আগে কিছু প্রজেক্টের কাজ করা ছিল, আমি ফাইল স্ট্রাকচার আপনাদেরকে সবই বলবো। আচ্ছা, এখানে এইখানে যে এইখানে গিয়ে আপনারা যদি এক্সটেনশন সার্চ দেন, এখানে গেলে সার্চ দিলে পাবেন রিয়্যাক্ট, যে কোনো রিয়্যাক্ট যদি থাকে সেরকম কোনো চলে আসবে।
এইখানে না, যে নিচে এইখানে, ঠিক আছে, ওইখানে না নিচে, আর রিয়াক্ট। আচ্ছা রিয়াক্ট, এই যে রিয়াক্ট নেটিভ টুলস, এগুলো অনেক টুলস পাবেন, বা কোড স্নিপেট রিয়াক্ট, হ্যাঁ, এই যে রিয়াক্ট নেটিভ স্নিপেট, সিম্পল রিয়াক্ট স্নিপেট, এগুলো দিলে আমরা খুব সহজেই যখন এখানে লিখবো সেগুলো আমাদের দেখা যাচ্ছে যে চলে আসবে, ঠিক আছে, মানে আরসিসি লিখলেই আমাদের পুরো ক্লাস কম্পোনেন্টের স্ট্রাকচার চলে আসবে। পরবর্তীতে আমি আস্তে আস্তে সবই দেখাবো। আচ্ছা আজকে আমি মূলত এখানে এক্সটেনশন ইনস্টল দিচ্ছি না, ওকে। আচ্ছা দেন এরপরে আমাদের টপিকস কি ভুলে যাচ্ছি। আচ্ছা আমরা 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 একটা অ্যাপ তৈরি করবো, তাই তো? তো এই জন্য আমরা আমাদের যে কোনো জায়গায় একটা ফোল্ডার তৈরি করে নিই। এই যে আমি একটা অ্যাপ তৈরি করে নিচ্ছি এখানে, ওকে, আমি টিউটোরিয়াল রিয়েক্ট নামে এটা তৈরি করলাম। এখন এটাকে জাস্ট কপি করে হয়ে গেল দেবো, এই যে ভিজুয়াল স্টুডিওর মধ্যে ছেড়ে দেবো, ঠিক আছে। ছেড়ে দিলেই এটা আমার এখানে ফাইল স্ট্রাকচারের মধ্যে এসে যাবে। আগেরটা আমার বাদ দেবো, ঠিক আছে, কপি করে তো দিলাম, আবার দিই। আচ্ছা এখান থেকে ওপেন করে নিলেও ভালো হয়, নিউ উইন্ডো করে নিই, ওইটা বাদ, ঠিক আছে, কেন আসছে না। এটা আমার নতুন উইন্ডোটা আপনারা এরকম পাবেন। এইখান থেকে আমি আমার ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি, ডেস্কটপে যে ফোল্ডারটা, ঠিক আছে, ওপেন করে নিয়ে আমি একটা প্রজেক্ট তৈরি করব, তারপরে তার ফাইল স্ট্রাকচার করবো। আসলে পিসি আমার একটু স্লো, যার কারণে। আচ্ছা এখন এখানে মূলত কোনো ফাইল স্ট্রাকচার কোনো কিছু পাবেন না, যেহেতু আমি এখনো অ্যাপটা ক্রিয়েট করিনি, তাই না? তাহলে আমি ক্রিয়েট করে নেই, ওকে। এটা আমাদের ভিজুয়াল স্টুডিওর জন্য দেখাচ্ছিল, যাই হোক। এখন আমাদের টিউটোরিয়াল রিয়্যাক্টের মধ্যে কোনো কিছু পাবো না, ঠিক আছে। এখন এটা স্লিপ থাকা অবস্থায় আমি টার্মিনালে যদি এখানে যাই, নিউ টার্মিনাল ক্লিক করি, লিখি, ঠিক আছে, নিউ টার্মিনালে ক্লিক করি, তাহলে আমার এখানে এই যে চলে আসবে, নিউ টার্মিনাল চলে আসবে। টিউটোরিয়াল এখানে দেখতে পাবেন সেলাস টিউটোরিয়াল রিয়্যাক্ট, মানে আমি সেলাস টিউটোরিয়াল রিয়্যাক্টের মধ্যে এখন বর্তমান আছি। তখন এখন আমি এখানে যে কমেন্টটা চালাবো সেটা হলো npx create create app, আর এখানে আমার অ্যাপের নাম দেব utf, ওকে। এই ইউটিএফ নিয়ে আমরা কাজ করবো, তাহলে কমান্ডটা দেখেন, npx create react app utf, আমি যখন এন্টার চাপবো এখন আমার এখানে প্রসেসিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ একটু ডাউনলোড শুরু হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার একটা নতুন অ্যাপ তৈরি হয়ে যাবে, দেখেন, ঠিক আছে। এই পুরো ডাউনলোড প্রসেসিংটা হওয়া অপেক্ষায় আমি ভিডিওটা একটু পজ করে দিই। তো দর্শক বিন্দু, আমি একটু দেখি ভিডিও চালু হয়েছে কিনা। হ্যাঁ চালু হয়েছে। তো যাই হোক, এই যে আমি যে কমান্ডটা চালিয়েছিলাম সেটা হলো npx create react app, এই যে এটা npx create react app, npx এর অনুরূপ হলো নোড প্যাকেজ এক্সিকিউশন। যাই হোক, এই আমার কমান্ডটা দিয়ে আমার ytf নামে একটা অ্যাপ তৈরি হয়েছে, দেখেন এখানে। এই ফোল্ডারের মধ্যে যদি যাই আমি টিউটোরিয়াল রিয়্যাক্টের মধ্যে গেলে দেখবো যে এই যে এই ফোল্ডারের মধ্যে এই যে এই কয়েকটা ফাইল তৈরি হয়েছে, আগে কিন্তু এগুলো ছিল না। তো যাই হোক, ফ্রেমওয়ার্কের মতোই এই ফাইল তৈরি হওয়ার সুবিধে কি, যে কে কোথায় মানে সোর্সের মধ্যে যে কোড ফাইলগুলো থাকবে সেগুলো আমাদের ভিউয়ের জন্য। তো ফ্রেমওয়ার্কের গুণাগুণগুলো একটু যদি বলি,
ফ্রেমওয়ার্ক হলে আমি যে ফ্রেমওয়ার্কে কাজ করছি, অন্যজন এসে ফ্রেমওয়ার্কে কাজ করলে কিছুটা বুঝতে পারবে যে এইখানে এই কাজগুলো হয়, ঠিক আছে? তাছাড়া আমরা কিন্তু সরাসরি জাভাস্ক্রিপ্ট দিয়েও তো একটা পুরো প্রজেক্ট বানাই ফেলতে পারি, তাহলে কেন করি না? তার থেকে হবে কি, অন্যজন এসে বুঝতে পারবে না, পরে রিইউজিবিলিটি হবে না, ঠিক আছে? যাই হোক, সেরকম ফোল্ডার তৈরি হয়েছে যাতে করে আমরা সাজিয়ে গুছিয়ে আমাদের রিয়াক্টের কোড গুলো লিখতে পারি। রিয়াক্টের একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা, আবার অনেক প্ল্যাটফর্মও পাবেন যেখানে অটোমেটিকলি রিয়াক্টের অ্যাপ তৈরি করাই থাকে, ঠিক আছে? ওই আমাদের এডিটরটা ইউজ করলেই ওটা পেয়ে যাব। যাই হোক, এখন আমরা এখান থেকে গিয়ে আমরা ওয়াইটি অ্যাপের মধ্যে যদি যাই, দেখা যাবে সেই ফাইল ফোল্ডার গুলো পেয়েছি। আমি সেই স্ট্রাকচারটা বলছি, আগে আমাদের সার্ভারটা রান করেনি। দেখেন, আমার এখানে অটোমেটিকলি বলে দিয়েছে আপনাকে, উই সাজেস্ট দ্যাট ইউ বিগিন বাই টাইপিং সিডি ওয়াইটি অ্যাপ আর এনপিএম স্টার্ট। আমাকে আমার ওয়াইটি অ্যাপের মধ্যে যেতে বলেছে ইয়ে সিডি বৈরিবাবা, এখানে সিডি ওয়াইটি অ্যাপ। ওকে, আমি আমার অ্যাপের মধ্যে চলে যাব। চলে গেছি, দেখেন আমার ফোল্ডারের মধ্যে চলে গেছি। এখন আমি জাস্ট এনপিএম, এনপিএম বলতে হলো নোড প্যাকেজ ম্যানেজার। এটা যে আমরা যে নোড জেস ইনস্টল দিয়েছিলাম না, এই নোড জেস কিন্তু আমাকে এই নোড প্যাকেজ ম্যানেজারটা সার্ভিস মানে প্রোভাইড করছে। নোড জেস হলো যেমন জাম্প একটা সার্ভার, বা আপনারা যখন লারাভেল ইনস্টল করেছেন তখন কম্পোজার ইনস্টল করেছিলেন, সেই কম্পোজারের মতো কিন্তু নোড জেস, ঠিক আছে, যেটা ডিপেন্ডেন্সি গুলো আমাকে প্রোভাইড করছে। আর ডিপেন্ডেন্সি কি সেটা যদি আপনাদেরকে এখানে দেখাই, আপনারা যদি এখানে এই প্যাকেজ ডট জেসন এর মধ্যে যান, এখানে সমস্ত ডিপেন্ডেন্সি গুলো দেখতে পাবে যে আপনার কি কি ইনস্টল হয়েছে। দেখেন, ইনস্টল হয়েছে হলো এই যে কি কি ভার্সন, রিয়াক্টের ডম ভার্সন, এই যে 16.13.1, এই যে ডিপেন্ডেন্সিস, এই জিনিসগুলো আমার তৈরি হয়েছে, মানে এই টুলগুলো আর কি বলবো, এই ফোল্ডারে এই আমার প্রজেক্টের মধ্যে টুলগুলো তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আমাদের এইখানে এনপিএম স্টার্ট যদি আমি লিখে দিই, বাস ক্লিক করে দিলাম, আমার অটোমেটিকলি কি করবে, আমার প্রজেক্টটা চালু করবে। একটু সময় নিচ্ছে, আসলে পুরোটাই ডিপেন্ড করে আপনার প্রসেসরের স্পিডের উপর। আমার সামহাও পিসি একটু স্লো হয়ে গেছে, হ্যাঁ, যার কারণে এরকম সময় নিচ্ছে। খুব দ্রুত চালু হয়ে যাবে, এই যে স্টার্টিং দ্য ডেভেলপমেন্ট সার্ভার, এই যে এখানে চালু হয়ে গেছে। এটা আমাদের ইনিশিয়াল ফার্স্ট পেজ। এখন এই পেজটা কিভাবে আসছে, অর্থাৎ আমার ওয়াদা অনুযায়ী আমি যে বলেছিলাম যে আমি ফাইল স্ট্রাকচার বা লাইফ সাইকেল আলোচনা করবো, সেটা আমি আলোচনা করবো, ঠিক আছে? যে এই পেজটা আমাদের কিভাবে আসতেছে, প্রথমে লোকাল হোস্ট রান করলে কোন, যেমন আমাদের আমরা লারাভেলে যদি প্রথমে লোকাল হোস্ট রান করি, আমাদের রাউট থেকে শুরু হয়, স্ল্যাশ রাউট থেকে, তাই না? হোম রাউট থেকে, এখানে কোন রাউট থেকে শুরু হয় বা কিভাবে কি, তাই না? মূলত যারা লারাভেলের বেসিক আছে তাদের জন্য এই টিউটোরিয়ালটি আমরা প্রথমে একটু সময় নেবে, পরের বারের থেকে আর সময় নেবে না, ঠিক আছে? এর পরবর্তী টিউটোরিয়াল গুলোতে আমি আস্তে আস্তে আমাদের রিয়াক্টের যে জিনিসগুলো প্রয়োজন, খুবই ইম্পর্টেন্ট, যেগুলোকে আমি দিব, সেটা হলো হুক, স্টেট, পপস, রাউটিং, এই যাবতীয় জিনিসগুলো আস্তে আস্তে আমরা আলোচনা করব। তাহলে করলে কিছু হবে না, আর প্র্যাকটিস করতে হবে। প্রথমে অনেকে এক একজন এক একভাবে বুঝে, কেউ কেউ তা পরে সঙ্গে সঙ্গে কোড করে, আমার একটু আগে দেখতে হয় তারপরে আমি কোড করি, পুরো জিনিসটা না বুঝলে আমার পরে ভালো লাগে না। যাই হোক, এই যে দেখতেছেন, এটা আমার হলো মেইন পেজ বা আমার যে প্রথম পেজ আসছে, ঠিক আছে? তো এখন এই কম্পাইল সাকসেসফুলি দেখাচ্ছে, এটা কোথা থেকে আসতেছে, এটা আসতেছে মূলত এই সোর্স এর মধ্যে যদি আমরা যাই, এই যে অ্যাপ ডট জেএস এর মধ্যে যদি যাই, এখানে এখন আমরা দেখবো লাইফ সাইকেল, অর্থাৎ বলটা কোথা থেকে গোল হচ্ছে। এরা প্রথমত এই বিশেষ করে আমি আপনাদেরকে বলি, একটু এক মিনিট, আমার
ব্যাপারটা হলো কোথা থেকে কিভাবে হয়ে আমাদের এটা আসতেছে। পেজটা আপনারা দেখতেছিলেন সেটা মূলত এই পেজ, যেখানে যেমন দেখেছেন লার্ন রিয়েক্ট। এখানে যদি আমি শুধু এই রিয়েক্ট কথাটা কেটে দেই, আবার কন্ট্রোল সেভ করি, অটোমেটিকলি কিন্তু কম্পাইল ওখানে হয়ে যাবে। আমরা এখানে শুধু লার্ন রিয়েক্টের জায়গায় রিয়েক্ট কথাটা দেখতে পাবো, এই যে রিয়েক্ট, শুধু লার্ন, সরি। ঠিক আছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন হলো সোর্সের মধ্যে অ্যাপ ডট জেএস। আচ্ছা, এটা মূলত একটা ট্রির মতো কাজ করে, তার মানে প্রথমে অ্যাপ ডট জেএস এর সঙ্গে যে ফাইলটা থাকবে তার সঙ্গে হয়তো দুটো ফাইল আছে, ওই দুটো ফাইলের সঙ্গে হয়তো আরো নিচে চারটে ফাইল মানে অ্যাটাচ করা আছে, অর্থাৎ প্যারেন্ট আর চাইল্ড হিসেবে কাজ করে। দেখেন, আচ্ছা কোথা থেকে শুরু হয় এই অ্যাপ ডট সিএসএস, এই অ্যাপ ডট জেএস এর জন্য সিএসএস যতটুকু দরকার, এই পেজের ডিজাইনটা করা আছে। আচ্ছা, তারপরে এই টেস্টের ব্যাপারটা ডেভেলপমেন্টের কাজে লাগবে পরবর্তীতে, ইন্ডেক্স ডট সিএসএস ওটা পরে। এবার দেখেন এই ইন্ডেক্স ডট জাভাস্ক্রিপ্ট এটা দেখবেন, আর আমাদের তিনটে ফাইল আমি এখানে ওপেন করে নিই, কন্ট্রোল সেভ, ইন্ডেক্স ডট জেএস ওপেন করে নিই, আর ইন্ডেক্স ডট এইচটিএমএল টা আছে পাবলিক এর মধ্যে, এটা এখানে সেভ করে দিয়ে এখানে ওপেন করে নিই। এই তিনটে ফাইল নিয়ে মূলত আমার কাজ। ঠিক আছে, দেখেন অ্যাপ ডট জেএস কিন্তু আমার একটা কম্পোনেন্ট, ওকে, জেএস মানেই কি, ডট জেএস মানেই কিন্তু একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটাকে আমাদের সেই কম্পোনেন্টের স্ট্রাকচার কি, কিভাবে কম্পোনেন্ট তৈরি করতে হয় সেটা আমি পরবর্তীতে বলবো। এই কম্পোনেন্টটা এই যে এক্সপোর্ট করা হয়, ঠিক আছে, এবং এর যেগুলো কাজ করার জন্য ডিপেন্ডেন্সি, যে লোগো আমাদের ইম্পোর্ট করা হয়েছে, রিয়েক্ট ইম্পোর্ট করা হয়েছে, করে এখানে কাজ কিছু করা হয়েছে, একটা কম্পোনেন্ট তৈরি করা হয়েছে। ওকে, কম্পোনেন্টটা কিন্তু রিটার্ন করে ফাংশন কম্পোনেন্ট, এটা আর আমরা ক্লাস কম্পোনেন্ট, ফাংশন কম্পোনেন্ট দুটো আলাদা হবে দেখবো। তো এই যে প্রথমে সে যাবে হলো অ্যাপ ডট জেএস এর মধ্যে, অ্যাপ ডট জেএস এর মধ্যে, অ্যাপ ডট জেএস এর মধ্যে যাবে না, আসলে আসলে যাবে সে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটাই কিন্তু বাইরে লোড হয়। ঠিক আছে, এখন এখানে তো কিছুই নাই, ওইরকম লেখা আছে লার্ন বা রিয়েক্ট এরকম কিছু। এই যে ইন্ডেক্স ডট, প্রথমে সে যাবে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে দেখবে যে এই যে আইডি রুটে, আইডি রুটের মধ্যে আমাকে এই যে ইন্ডেক্স ডট জেএস, ঠিক আছে, ইন্ডেক্স ডট জেএস কি করেছে, এই দেখেন এই যে গেট ইলেভেন বাই আইডি এই রুটের মধ্যে রেন্ডার করে দিয়েছে, কাকে, এই দেখেন অ্যাপকে রেন্ডার করে দিয়েছে। হ্যাঁ, তাহলে প্রথমে যাবে হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল এ, সেখানে দেখবে এই আইডি রুটের মধ্যে কি আছে, তখন আইডি রুটের মধ্যে ইন্ডেক্স ডট জেএস, এটা কিন্তু দেখেন এই যে এটাকে এটাকে এই পেজের মধ্যে চলে আসবে, ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে এসে দেখবে যে অ্যাপ এ ডবল পি অ্যাপ নামে কম্পোনেন্ট থাকে, পরবর্তীতে গিয়ে পাবেন আরো আসলে যে এটা আবার এ ডবল পি অ্যাপ নামে তো কোনো এইচটিএমএল এইচটিএমএল এর মতো দেখাচ্ছে না, এইচটিএমএল এ তো এরকম কোনো আমাদের ট্যাগ নেই, তো এই ট্যাগ কোথা থেকে আসলো, মূলত এই ট্যাগ না, এটা একটা কম্পোনেন্ট। এরকম আমরা এইচটিএমএল এর মতোই আমরা কম্পোনেন্ট তৈরি করি, ট্যাগ তৈরি করি, ঠিক আছে, তৈরি করে সেটাকে কোথায় রেখে দিচ্ছি, এই যে ডকুমেন্ট ডট গেট ইলেভেন বাই আইডি রুট, এই রুটের মধ্যে রেখে দিচ্ছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর রুটের মধ্যে রেখে দিচ্ছি। ওকে, কম্পোনেন্টটাকে ওইখানে পাস করে দিচ্ছি। এই তাহলে অ্যাপটা কোথা থেকে আসলো, এই অ্যাপ তখন দেখতেই পাচ্ছেন অ্যাপ ডট জেএস, এই অ্যাপ ডট জেএস তো এখানে তৈরি করা হয়েছে। তাহলে আবার বলি, অ্যাপ ডট জেএস তৈরি করে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মাধ্যমে রেন্ডার করে দেওয়া হয়েছে, সরি, অ্যাপ ডট জেএস তৈরি করে ইন্ডেক্স ডট জেএস এর মাধ্যমে আমাদের পাঠায় দেওয়া হয়েছে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর কাছে, আর সেই ইন্ডেক্স ডট এইচটিএমএল কিন্তু আমরা ফাইনালি এখানে দেখতে পাচ্ছি। ওকে, বুঝতে পারছি, আবার বলি, এখানে মূলত এই অ্যাপ ডট জেএস আর ইন্ডেক্স ডট জেএস তো দেখলেন সোর্সের মধ্যে রয়েছে, আর ইন্ডেক্স ডট এইচটিএমএল টা রয়েছে হলো পাবলিকের মধ্যে। তাহলে কি হচ্ছে কাজটা, অ্যাপ ডট জেএস এটা একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটাকে ইন্ডেক্স ডট জেএস এইখানে দেখেন এই যে রেন্ডার করে দিয়েছে, ঠিক আছে, রেন্ডার না করলে যে আইডি রুটের মধ্যে রেন্ডার না করলে সেখানে আমরা পাবো না। এখানে মূলত একটা একটা করে অ্যাপে দেখতেছেন এরকম হতে পারতো, এখানে একের সাথে দুইটে কম্পোনেন্টকে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ রেন্ডার করা হয়েছে, তাহলে দুটোই শো হতো, ঠিক আছে, এবার অ্যাপের মধ্যে এসে আবার দুইটাকে পিছনে তাল কারেন্ট করে তাও হইতো, মানে এটা একটা ট্রি আকারে। প্রথমে আমার ধরেন যে দুটো ছেলে মেয়ে, এখন আমার একটা ছেলে একটা মেয়ে, আমার ছেলেদের যে একটা দুটো করে থাকবে তা তো না, চারটা করে থাকতে পারে, এভাবে করে ট্রি আকারে, ট্রি আকারে, প্যারেন্ট চাইল্ড আকারে জিনিসটা চলে যায়, বিভিন্ন কম্পোনেন্ট বিভিন্ন জায়গায় অ্যাটাচড হয়, এবং সেগুলোর মধ্যে আবার ডাটা শেয়ারিং এর সিস্টেম রয়েছে। তো এগুলো আস্তে আস্তে আমরা ক্রুড করেও দেখবো লারাভেল দিয়ে। তো আজকের এই যে ফুটবলের গোল করা সেশনটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম, অ্যাপ ডট জেএস থেকে যাবে হলো ইন্ডেক্স ডট জেএস রেন্ডার করে দিবে ইন্ডেক্স ডট এইচটিএমএল এর কাছে, এবং সেটা আইডি রুটের মাধ্যমে শো হবে। ওকে, তো আজকে এ পর্যন্তই ফাইল স্ট্রাকচার ছিল, এর পরবর্তীতে আমরা রিয়েক্টের নতুন কিছু নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।